हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के सबाई मिले टाकी ट्रिपे। আমাদের সাডেন প্ল্যান হয়ে গেছে, তো সাথে থাকো, আমরা দেখব টাকি কিরকম। আমিও ফার্স্ট টাইমই যাচ্ছি, বেরিয়ে পড়েছি আমরা সবাই মিলে। টোটাল কতজন যাচ্ছি? ১৬ জন যাচ্ছি আমরা। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে টাকি যেতে কতক্ষণ লাগে। বাই কারে টাকি যেতে আমাদের এখন সময় লাগবে ২ ঘন্টা। টাকি ডিস্টেন্স হচ্ছে ৭০ কিলোমিটার ফ্রম কলকাতা এয়ারপোর্ট। আর ট্রেনেও যাওয়া যায়। ট্রেনে সব থেকে ভালো শিয়ালদা থেকে হাসনাবাদ লোকালে উঠতে হবে, আর টাকি রোডে নেমে টাকি রোড থেকে টাকি পিকনিক স্পট মাত্র ১০ মিনিটের ডিস্টেন্স। আর যদি বাসে যেতে হয়, বাসে যেতে হলে স্প্ল্যানেড থেকে প্রচুর বাস আছে বসিরহাট হাসনাবাদের লাইনে, যে কোনো বাসে উঠলেই টাকি যাওয়া যাবে। খুব তাড়াতাড়ি একটা আমরা চায় ব্রেক নিয়ে নিচ্ছি, তারপর আবার স্টার্ট করবো জার্নি। বিকাল বিকাল আমরা পৌঁছে গেলাম টাকি। আমরা এখানে পিকনিক করতে আজকে আসিনি, আমাদের জাস্ট সাডেন প্ল্যান হয়ে গেছে, তাই জাস্ট আমরা এমনি ঘুরতে এসেছি, যেহেতু টাকি আমরা কোনোদিনও আসিনি। আর টাকি একটা ইন্টারন্যাশনাল এখানে বর্ডার, ওপারে হচ্ছে বাংলাদেশ দেখা যাচ্ছে, আর এপাশে হচ্ছে ইন্ডিয়া, মানে এপার বাংলা ওপার বাংলা এক জায়গা থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে। আর মাঝে শুধু বয়ে গেছে ইছামতি নদী। আমাদের আস্তে আস্তে সন্ধেই হয়ে গেছিলো, মানে সন্ধে হতে একটুই বাকি ছিল, যেহেতু শীতের বেলা তাই খুব তাড়াতাড়ি অন্ধকার নেমে আসছিলো। আমরা বেশি কোনো স্টে করতে পারিনি টাকিতে, বা যতটুকুই আমরা ঘুরেছি আমাদের খুব ভালো লেগেছে। টাকি মেনলি পিকনিক স্পটের জন্যেই ফেমাস। এখানে পিকনিক করা যেতে পারে, এখানে নদীতে বোটিং করা যায়, এখানে পাশে একটা পার্কও আছে যেটা ৪টে অবধি এন্ট্রি, সেখানেও মানে ফরেস্ট টাইপের, সেখানেও ঘুরতে যাওয়া যায়। আর কেউ চাইলে এখানে নাইট স্টেও করতে পারে, এখানে প্রচুর লজ অ্যান্ড হোটেল রয়েছে। আমরা এখন যেখানটা রয়েছি জায়গাটা হচ্ছে টাকির হচ্ছে রাজবাড়ি ঘাট, যেটা খুবই ফেমাস। আর এটা সামনেই রয়েছে সুহাসিনী লজ, একদম নদীর ঠিক সামনে, পুরো রিভার ভিউটা খুব ভালো এই হোটেল থেকে দেখা যাবে। রাজবাড়ি ঘাটের পাশেই রয়েছে অনেকগুলো ফুড স্টল, যেখানে ভাত ডাল থেকে শুরু করে চাইনিজ তন্দুরি সব পাওয়া যাচ্ছে। এখানে লাঞ্চ ব্রেকফাস্ট ইয়া ইভিনিং স্ন্যাক্স যা ইচ্ছা খাওয়া যেতে পারে। এখানে বোটিংও করা যায়। এখানে বোটিংয়ে আমি যেটা জিজ্ঞাসা করলাম, এখানে বললো যে এখানে এক একটা বোটে ১০ জন করেই এলাও, যদি ১০ জনে আপনারা বেশি হন কেউ তাহলে দুটো বোট নিতে হবে। আর একটা বোটের রেন্ট হচ্ছে এখানে ৮০০ টাকা। সন্ধে নেমে আসার জন্য আমরা আর এবার বোটিং করলাম না, নিশ্চয়ই নেক্সট বার এসে বোটিং করব। খুব অল্প সময়ের জন্যই আমরা টাকিতে টাইম স্পেন্ড করলাম, খুবই ভালো লাগলো নদীর পাড়ে। আর এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। যদি তোমাদের আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো। থ্যাংক ইউ।